হ্যালো ফ্রেন্ডস, এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। আবহাওয়া দপ্তর জানালো আর রেহাই নেই, আগামী 24 ঘন্টায় রাজ্যের এইসব জেলাগুলিতে শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সঙ্গে বৃষ্টি তাণ্ডব চলবে। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় হবে আমরা সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা রাখবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন আর আপনার জেলায় এখন কীরকম আবহাওয়া রয়েছে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। চলুন তাহলে মূল বিষয়ে যাওয়া যাক। আবহাওয়া দপ্তর জানিয়ে দিল এখনই কোনো ধরনের রেহাই নেই। গতকাল বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ অন্যান্য জেলাগুলো। এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কম বেশি বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে রেহাই নেই। কারণ আগামী আরও কয়েকদিন বৃষ্টি তাণ্ডব চলবে রাজ্য জুড়ে, আর সাথে শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। এই যে এখন রাজ্য জুড়ে বৃষ্টি দেখা পাওয়া যাচ্ছে, তার একমাত্র কারণ পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার জেরে। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবাতের ফলেও রাজ্যে বৃষ্টির দাপট দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর আগে থেকে জানিয়েছিল আগামী বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি বিরাজ করবে, আর সেটা সব জায়গাতেই। এদিকে শুধু বৃষ্টি না, সাথে 30 থেকে 35 কিমি বেগে ঝড় হাওয়া বইবে রাজ্য জুড়ে। এদিকে পশ্চিমের জেলাগুলোতেও সব থেকে বেশি প্রভাব পড়বে। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম সব জায়গায় বৃষ্টি হবে বলে জানিয়েছে। এদিকে উত্তরবঙ্গের 5 জেলাতেও বৃষ্টির ঝড়ের দাপট সমানভাবে বিরাজ করবে। এখানে 30 থেকে 40 কিমি বেগে ঝড় হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতার তাপমাত্রা গতকালের থেকে কিছুটা কমেছে, তার জন্য দায়ী একমাত্র এই বৃষ্টি হাওয়া ও শিলাবৃষ্টি। আজ কলকাতার তাপমাত্রা 19.6 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর।